হাঁটি হাঁটি পা পা করে আমার মেয়েটা 3 বছর পূর্ণ করে ফেললো। আসসালামু আলাইকুম, আমি ফৌজি আশারমিন। আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো ফাতেহার আজকে জন্মদিন, তো সেরকম কিছুই করিনি, তো একটু ওকে নিয়ে একটু বাইরে বের হলাম, একটু ঘোরাঘুরি করলাম। তো আজকের ব্লগে যা যা থাকছে, মানে আমি 2-4 দিন যা যা করেছি সেটা মিলিয়ে একটা ব্লগ তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমরা চলে আসছিলাম পলাশি, আমাদের আত্মীয়র বাসা, আমার ভাইয়ের বাসা। ওখানে আমার আম্মু বোন আসছিল, বিদায় বলে আমিও আসছি। আম্মু অসুস্থ ছিল, একটু দেখাও করে নিলাম। তো যাই হোক, বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম আমরা। তো এখানে একটা পার্কের মতো ছিল মাঠের সাথে, তো এখানে একটু ফালাক ফাতেহা, মাহিনুর আমার বোনের মেয়ে, তারা একটু খেলা করে নিল, একটু ওদেরও ভালো লেগে গেল। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা পরিবেশ, কিন্তু গরম কমতেছে না। তো গরম না কমার কারণে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এসিটা একটু বেশি ভালোই ময়লা হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে দেখা যায় একটু ওয়াশ করা লাগবে, ডিপ ক্লিন যেটাকে বলা হয়, একদম ভিতর পর্যন্ত ওয়াশ করতে হবে। তো এগুলো তো আর সেক্ষেত্রে পারবে না, সেজন্য লোক ডেকে নিয়ে আমরা সুন্দরভাবে এসিটাকে পরিষ্কার করিয়ে নিয়েছি, সার্ভিস করিয়ে নিয়েছি হিসেবে। তো সেক্ষেত্রে দেখা যায় তারপর থেকে কিন্তু খুব সুন্দর ভালো একটা ঠান্ডা রুম করছে, কাভার করতেছে। নাহলে তার আগে দেখা যায় একটু 2-3 দিন কষ্টই হয়েছে, একটু গরম অনুভূতি হতো, এসির মধ্যে থাকলেও গরম একটু অনুভূতি হতো। তো যাই হোক, আমরা এখানে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি। আজকে রাত্রে 12টার পর ফাতেহার জন্মদিন, তো সেরকম কেক আনা হয়নি, কারণ ফাতেহা সেরকম কিছু বোঝে না। আর দ্বিতীয় কথা, সৈকত তখন ও জানতো না, যখন মিষ্টি এনেছে তখন ও জানতো না যে ওর মেয়ের আজকে 2 তারিখ সেপ্টেম্বরে, তো আজকে রাত্রে 12টার পর মেয়ের 3 তারিখ সেপ্টেম্বরের জন্মদিন। তো পরে বলাতে ও যেতে চেয়েছিল, বাট আমি না করলাম, পরে যাব, কালকে যাব, এই আর কি। তো যাই হোক, আমরা এখানে কিছু মিষ্টি খেয়ে তারপর দেন পরের দিনের বিকেলবেলা ব্লগটা শেয়ার করছি। তো আমরা বিকেলবেলা ফাতেহাকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। তো হাঁটতে যখন বের হলাম, তো চলে আসলাম আমাদের সেই এলাকার সাথে, সেই একই জায়গায় আমরা সবসময় আসি, কারণ আমাদের বাসার সামনে এটা পড়ে, আর বাচ্চারা একটু এসে একটু খেলাধুলা করে, এনজয় করে, সেজন্যই চলে আসা। তো ফাতেহা এখানে চলে আসছিল, ফালাক ফাতেহা এবং মাহিনুর আর ফালাকের পাপা একটু আগে চলে আসছিল, আমরা রিক্সা করে পিছে, আমরা 2 বোন পিছে এসেছি রিক্সা করে। তো এখানে ওরা দোলনা রেস্টুরেন্টে বসে রয়েছে, আমি নাম দিয়েছি দোলনা রেস্টুরেন্ট, কারণ বেশি অংশে সব জায়গায় দোলনা দোলনা দেয়া। তো এটার নাম হচ্ছে গ্রিন ভিলা, আমাদের মধু সিটির ওখানেই, এটা অনেকেই চিনে থাকেন আর অনেক পপুলারও হয়ে গিয়েছে। যাই হোক, অনেক পুরনো হয়ে গিয়েছে কিন্তু তারপরও দেখতে ভালোই লাগে। আর আমি এখানে সৈকতের সাথে ফান করছিলাম, সেই একই জায়গা একই খাবার, সৈকতের এই খাবারটা খুবই পছন্দ, আসলে এটা খাবেই খাবে, অর্ডার দিবেই। তো আমরা যেহেতু কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করছি, আমাদের খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল না, কারণ আমাদের তখন, আমরা আজকে 4টা বাজে ভাত খেয়েছি, তো আমরা এখানে আসছি মনে হয় 5টা। তো ফালাক বলছে বার্গার খাবো, তো ওর জন্য বার্গার একটা অর্ডার দেওয়া হলো। মাহিনুর কিছু খাবে না, যার জন্মদিন, আমার বুড়িটা, বুড়িটাও কিছু খাবে না, কারণ বাহিরের খাবার সে খেতে পারে না। তো আমরা এখানে মা মেয়ের দোলনা খাচ্ছি, ফাতেহাকে বসি, আমি ছবি তুলতেছিলাম, আমার বুড়িটা আমাকে ডাক দিয়ে বলতেছে এখানে বসো মাম্মা বসো। তো বুড়ি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার দুষ্টামিও বাড়ছে অনেক টুকিটাকি। আর সবাই আমার বুড়ির জন্য দোয়া করবেন, আমার 2 বুড়ির জন্যই দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আর 3 সেপ্টেম্বর ফাতেহার জন্মদিন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তো ফাতেহা বলছিল নাই, গাড়ি নাই, তো আমরা এখন বের হয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না, বাসায় চলে যাব, কারণ কিছুক্ষণ পর সন্ধ্যাই হয়ে যাবে, আমার বোনও নিজের বাসায় চলে যাবে, তো সেক্ষেত্রে বাসায় তাড়াতাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।